গুড মর্নিং বন্ধুরা, শুভ পৌষ সংক্রান্তি। আজ হচ্ছে পিঠে পুলির দিন, তো ঠাকুরকে সকালবেলায় গুড় দিয়ে দিয়েছে। এদিকে ইনি ঘুমোচ্ছেন। গুড মর্নিং বাবা, হ্যাপি পৌষ পার্বণ। বলো হ্যাপি পৌষ পার্বণ। গুড মর্নিং, গুড মর্নিং কয়দা, গুড মর্নিং কয়দা বন্ধুদের, গুড মর্নিং বলো। ওলে বাবা, লে এবার চলো এই ঘরে দেখাই। এই ঘরে কি হয়েছে দেখো, বাজার হয়ে বসেছে। বাজার সকালবেলায় উঠে ডোনার পাপা বাজার করেছে। কুমড়ো, শিম, লাউ, ফুলকপি, মেথি শাক, পুঁই শাক, শশা, কত বাজার। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় আজ হচ্ছে পৌষ পার্বণ, তার জন্যই সকালবেলায় আমাদের ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে গুড়। আজকে হচ্ছে গুড় দিতে হয়, নতুন গুড়। আগে ঠাকুর খাবে, তারপর আমরা খাবো, ঠিক আছে? তাও পিঠে পুলি তো হবেই, তো আজকের দিনটা খুবই এনজয় করব। আর তোমাদের ডোনা কী করছে, আমরা কী করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আজকের ব্লগটা একদম আর্লি মর্নিং থেকে শুরু করছি, ঠিক আছে? একদম সকালবেলা দেখো, একটুকুনি উঠলো, বাথরুম করতে গেল, গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে ডোনার সকালের রুটিন। আমি না ভয় পেয়ে গেছি, দেখো আমি এখানে ব্লগ করছি আর এই আয়না দেখে আমি ভয় পেয়ে গেছি, কে রে বাবা। আর এই দিকে দেখো, আমি থাম্বনেল বানাবো বলে পোস্ট করে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ভিডিও হয়ে গেছে আর ডোনা কত বড় হাই তুললো। তো এই বন্ধুরা, এবার ডোনার বাবা ঘরে ঢুকবে, তো তোমরা দেখো বাবা কেমন পাগল, সকালবেলার পাগলামি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ডোনা তো এখন ঘুমাচ্ছে, এবার ওর বাবা গান করতে করতে ঢুকবে, ঠিক আছে? এই যে ডোনার বাবা পাগল তো, বাবা পাপা পাগল তো, এবার ঢুক, সবসময় গান করে, ঠিক আছে? ডোনার পাপা পাগল পাপা, এবার ঢুকবে। হ্যাঁ 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 মা, ওই ঘরে দেখছো বন্ধুরা, দাঁড়াও এই ঘরেই ঢুকবে, দাঁড়াও আস্তে আস্তে, চুপ চুপ চুপ, ডোনা উঠে পড়েছে, উঠে পড় বা উঠে পড়, এইবার আসছে, দেখো দেখো এক্ষুনি ঢুকবে। ও ডোনা উঠেছে বলছে, দেখে আসি, দেখতে হবে না মা, তাহলে বুঝে যাবে বাবা, তাহলে পাগলামি করবে না, কিছু একটা করছে মনে হয় ঘরে। ডোনা ওয়েট করছে পাগল পাপা কখন ঘরে ঢুকবে, এখনো পাপা এখন কাজ করছে বলছে, লাইট খুলছে, কোন লাইট খুলছো? ও এইবার শোনো পাগলের গান, এই যে পাগল, এই আমার পাগল বল, সকাল সকালে খুব সুন্দর গান করছে, এই লাইটটা খুলে দিল, এতদিন লাগানো ছিল। আর এই যে ইনি, ক্যা হুয়া, এগুলো কিন্তু সব ছাড়বো, তুই সেই উজে বাদা, গলা গলা বোকসম, কি গলা, এটা হচ্ছে মিস্টার সমীর কর্মকার সিঙ্গার, তুমি আমার আশা। দেখলে তো বন্ধুরা ওর বাবা কেমন করে, তো চলো আমরা ফ্রেশ হয়ে আসছি, ওনাকেও ব্রাশ করাবো, ব্রাশ করবি তো? ওনার পাপা সব লাইটগুলো খুলে দিচ্ছে, সব অকেশন শেষ, এখন আর কোনো অকেশন নেই, তাই জন্য লাইট খুলে দিচ্ছে। এখন উইন্টার মানে শুধু ঘোরার সিজন, তাই জন্য ঘরের কারেন্ট বাজাচ্ছে। তাই তো বা কান বাজাচ্ছ পাখিদের বলে মেয়েটাকে? আরে না, পাখি পুষতে নেই, পাখি পোষা উচিত না, পাখিদের ঘরে আটকে রাখতে নেই, পাখিরা উড়ে বেড়ানোর জিনিস। তাই তো বাবা, এখন আমরা বিলাট করবো, বিলাট বিলাট করবো, বেলা চিনি বেলা চিনি। সকালবেলায় ডোনাকে যদি একটু আদর করা হয় তাহলে ওর মুডটা কিন্তু অনেকটা ভালো থাকে। ডোনার
জেল কলগেট, আর এখানে জ্যাম আর পাউরুটি হবে আজকে। জ্যাম পাউরুটি হবে ব্রেকফাস্ট, বিকজ আজকে হচ্ছে নিরামিষ। দেখেছ অবস্থাটা, দেখো অবস্থাটা দেখো দেখো, ব্রাশ করছে কোথায় ডোনা, চেয়ারের মধ্যে বসে বসে আপনার টাইম আয়েগা, সকালবেলা ব্রাশ করছে। ঠিক আছে, ওখানে ব্রেডটা শেকতে দিই, আজকে আমি আমার বরকে দিয়ে ঘর মাজাচ্ছি। নেই ঠাকুরঘরটা, আর উনিও উনিও দেখছে বাবার কাজ যে কেমন হচ্ছে। আমি আবার ওকে বলছি তাকাও, এবার ওই লাঠিটা না আমার মাথায় পড়ে ঘর মোচার। সমাজরে চলে এসছি রান্নাঘরে, এখানে আমি ব্রেড টোস্ট করব, তো ওই যে জ্যাম মাখিয়ে দিচ্ছি আমার আর ডোনার। ডোনাকে এক জ্যাম পাউরুটি দিয়ে দিয়েছি একটা, ডোনা খাচ্ছে, আমিও নিয়েছি আর কালকে পাউরুটি ছিল, আর ডোনার বাবাকে দিয়েছি যেন তরকারি দিয়ে পাউরুটি। ডোনার ঠাম্মি পিঠে দিয়ে গেছে, কালকে করেছিল, আবার আজকে পিঠে করব আমরা গিয়ে। কি একই একই দেখো খাওয়ার ঢং দেখো, ওনার ইয়ে খাওয়া হয়ে গেছে, এখন মোবাইল দেখছে আর পিঠে খাচ্ছে। ভালো পিঠে, দেখো 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 পিঠে। এখানে তোমাদের ডোনা লিখতে বসে গেছে, পড়ালেখা করছে, আর এখানে কি হচ্ছে দাঁড়াও দেখাই। ডোনা লিখছে এখন বেঙ্গলি, আর এখানে ডোনার পাপা স্কুলের বুকসগুলো সব মলার দিয়ে দিচ্ছে। আজকের দিনেই পাপার ছুটি, ওর আবার স্কুল খুলে যাবে দুদিন পর দিয়ে, তাই জন্য এই সব বইগুলো ডোনার পাপা মলার দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর মলার দিচ্ছে, যখন মলার দেওয়া হয়ে যাবে তখন দেখাবো। আর এই জায়গাটা একটু ছেঁড়া বলে একটু বেশি করে এইখানটা মলারটা ঢুকিয়ে দিচ্ছে আর কি। স্টেপলার তো দিতেই হবে, এই মলারগুলোর একদিকে ভালো হয় ছেঁড়ে না, আর এইরকম করে স্টেপলার দিয়ে আটকালে বেশ ভালো থাকে। ডোনার আগের বছরের বইগুলো অনেক ভালো আছে, আর ডোনা তো ছেঁড়াছেড়ি করে না, ডোনা গুড গার্ল। তাই মুখে বলো ফল অফল, ফল ল বলো, ফল বলো, ফল হসুল ফুল, ইয়েস এটা ঘট অঘট। তো ডোনাগুলো লিখে নিক, ডোনার বাবা মলার দিয়ে নিক, পরে আসছি। তো বন্ধুরা এই যে মলার দেওয়া মোটামুটি একটা বইয়ের হয়েছে, আর ডোনার এখনো লেখা হয়নি। মলার ফলার দিক লেখালে কি করুক, আমি যাই রান্না করতে, চলো পরে আসছি। তো টয়লেট পেয়ে যায় বারবার, আর এখানে আমার ভাত হয়ে গেছে, আর এই যে ওটার জন্য আমি শশা কেটে দিয়েছি, ডোনাকে দিয়ে দেবো। ঠিক আছে জল খাও। স্নান টান করে ডোনার মোটামুটি লেখা সবই কমপ্লিট, এবার আমি ডোনাকে একটুকুনি খাইয়ে নিচ্ছি। তোর বাবা প্রথমে দিয়ে দিল দুগাল, তো এই যে দেখো আজকে নিরামিষ ধোকা করেছি আর ডাল দিয়ে ডোনাকে মেখে দিয়েছি, আর কেমন পালায় দেখো, কিছুতেই খেতে চায় না, খাবার নিয়ে এই ঘর ওই ঘর আমাকে করতে হয়। ও আবার ডোনার একটা প্রবলেম, চামচ ছাড়া ডোনা খাবে না, তো চামচ দিয়েই খেতে দিচ্ছি, আর এই ঘর ওই ঘর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমাকে ছোটাচ্ছে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ডোনারও হয়ে গেছে, আজকে ডোনা ঘুমায়নি, আর আজকে আমাদের পিঠে হবে, তো চলো পিঠে বানাতে যাই। পিঠে হবে নিচে, কারণ নিরামিষ পিঠে, চলো।
ডোনা ঠাম্মি পিটের ব্যাটার তৈরি করছে। কি করছিস? চুষি বন্ধুরা, আমি পিঠে বানাচ্ছি। ডোনা পিঠে বানাচ্ছে, কি পিঠে দেখবে? এটা হচ্ছে চুষি পিঠে বানাচ্ছে, চুষি পিঠে। পারিস তুই চুষি পিঠে বানাতে? এরম করে দেখো, বাবা মা শিখিয়ে দিয়েছে, আমি ছোটবেলায় অনেক পারতাম। তাই এখন বড় হয়ে গেছিস? বড়বেলাও পারতাম। দাবি শুধু আজ যে ছোটবেলায় অনেক পারতো, ঠিক আছে? ওই পিঠে বানা হচ্ছে এবার। তাহলে তো দাও। কোনগুলো? এগুলো থামি দেবে, থামি দাও। বন্ধুরা দেখো, আমাদের পিঠে বানানো কমপ্লিট। আজকে দুধ পুলি করেছে, একদম অল্প করে করেছে। সমীর তো খাবে না, ওর সুগার তো, একটা হয়তো ওকে দেবো। দেখো আমরা সব পিঠে বানিয়ে নিয়েছি, বেশি পিঠে হয়নি, একদম অল্প পিঠে হয়েছে। যেটা মেখেছিল একদম হার্ড হয়ে গেছিলো, তার জন্য একদম অল্প কটা পিঠে হয়েছে, বেশি কটা পিঠে নেই বানানো হয়নি, কারণ সবার সুগার, শরীর খারাপ, অল্প অল্প খাওয়া ভালো। তাই তো এই যে গুনে গুনে মাত্র 25টাই পিঠ হয়েছে, আর ডোনা এখানে চুষি বানানোর, এখনো আর চুষি হয় না, এখনো চুষি হয় না। তাই হ্যাঁ দিয়ে দেব, এখনো চুষি হয় নাই। দে আমি করে দিই, আমি কটা করি, দে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এক্ষুনি বানাবে, আমরা ঘুরতে যাবো না, তাড়াতাড়ি দিয়ে দেবো, আমিকে ড্যাশ করবো না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে আরেকটাকে যাব, সেটা আবার নতুন একটা ভিডিও হবে সন্ধ্যে দিয়ে, সেটা তোমরা দেখতে পারবে। এখন বিকেলবেলা, তাও বিকেল বলতে 5:30টা বেজে গেছে, তো 5:30 কি 6টা বাজে, অন্ধকার হয়ে গেছে। আজকে ঘুমাই নিয়ে এখন আমরা বেরাবো, আর এই ওকে একটু হেল্প করে দিই, আমি কটা চুষি বানিয়ে নিই। তো চলো টাটা, পিঠেটা তৈরি হওয়ার পর যদি দেখাতে পারি দেখাবো, কারণ আমরা থাকবো না। তো চলো টাটা কোথাও মা, ভালো করে।